স্বাধীনতার মাস, মার্চ এলেই শুরু হয় বাংলা জয় বাংলা কনসার্টের তোড়জোড়। আর জয় বাংলা কনসার্ট মানেই তারুণ্যের উদ্যমতা। 8ই মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলা রকের এই মিলন মেলা। করোনাকালে 2 বছর বন্ধ থাকার পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উন্মাদনার জয় বাংলা কনসার্ট। ইতিমধ্যেই শুরু হয়েছে জয় বাংলা কনসার্টের রেজিস্ট্রেশন। নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে না হতেই সারা পড়েছে তরুণদের মাঝে। জয় বাংলা যে কনসার্টটা, এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কনসার্ট, কারণ সবচেয়ে বড় বড় ব্যান্ড এখানে আসছে। আরু ভাইয়াস অবিয়াসলি, আর নেমেসিস, লালন, সবগুলো ব্যান্ডই খুব ফেভারিট, উচ্চমানের ব্যান্ড, তো ওই দিক দিয়ে আমি খুব এগিয়ে। জয় বাংলা আসলে একটা ক্রেজে পরিণত হয়েছে। অনেক এক্সাইটেড। মূলত স্বাধীনতার মাস মার্চের গৌরব গাথা গণমানুষের কাছে পৌঁছে দিতেই অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য রক ফেস্ট। দেশের প্রখ্যাত রক ব্যান্ডগুলোর সুরছন্দের ঝংকারে উদ্দীপ্ত হয়ে ওঠে স্বাধীন বাংলার তরুণ প্রজন্ম। এবারও হচ্ছে না ব্যতিক্রম। আর্মি স্টেডিয়ামে উন্মাদনা ছড়াতে তৈরি হচ্ছে আর্সেল, অ্যাভয়েড রাফা ও অর্থহীনের মতো ব্যান্ডগুলো। সৌরভ আপ্পা, DBC News, ঢাকা।